সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। চতুর্থবারের মতো হতে যাওয়া এই আসরে অংশ নেবে বাংলাদেশ ও স্বাগতিক ভারতসহ ৫ দল। খেলা হবে লীগ পদ্ধতিতে। লীগ খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল অংশ নেবে ফাইনালে। জয় দিয়ে আসরের যাত্রা শুরু করতে চায় অধিনায়ক তানভীর হোসেন।